আমি যে কোনো বিজনেসে একটা রুলস মেনে চলি, ফার্স্ট ইয়ারকে অ্যাভয়েড করা। আপনি যখনই একটা বিজনেসে নামবেন আপনার, আমার আমার এটা আমার কনসেপ্ট বা আমি মনে করি, সেটা হচ্ছে ফার্স্ট ইয়ারকে অ্যাভয়েড করে ব্যবসা করা। ফার্স্ট ইয়ারের মধ্যে কারা পড়ে? আমার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড, স্কুল ফ্রেন্ডরা, ভার্সিটি ফ্রেন্ডরা, এদের সাথে আপনি যখনই কোনো বিষয়ে কথা বলতে যাবেন এরা খুব কোনো কথায় সিরিয়াসলি নেবে না, কিন্তু খোঁচাটা দেবে। এই নেগেটিভ ওয়ার্ডগুলো আপনার সাবকনশিয়াস মাইন্ডে খুবই নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। সে হয়তো বলতেছে যে কিরে কী অবস্থা চাষা, ওকে তাদের সাথে আমরা সবসময় দুষ্টুমি করেই খোঁচাখুঁচি করেই কথা বলি, বাট বিজনেসে না, পার্সোনাল ওকে ঠিক আছে। আর ক্লোজ সার্কেলটা আপনার কথাটা সিরিয়াসলি নেবে না। আত্মীয় স্বজন কী কী বলবেন তারা এই কথাটাকে নেগেটিভলি ইউজ করবে। আমাদের বাংলাদেশের লোকাল সব ফ্যামিলি সব জায়গার একই কালচার। তো এই ফার্স্ট টায়ারকে অ্যাভয়েড করলে আপনি যেটা হবে, আপনার সেকেন্ড টায়ার, থার্ড টায়ার, ফোর্থ টায়ারে যারা আছে এরা আপনার কথা খুব সিরিয়াসলি শুনবে, ফার্স্ট ইয়ার শুনবে না। সো কোনো ফার্স্ট ইয়ারে বিজনেস মানে কোনো ফ্রেন্ডকে, কোনো আত্মীয় স্বজনকে কাউকে অ্যাপ্রোচ করা যাবে না। ওকে, হ্যাঁ, এটা একটা প্রিন্সিপাল আর কি, একটা রুলস। ওকে, হ্যাঁ, এবং এরা হচ্ছে আপনার ড্রিম স্টেলার, স্বপ্নচোর। সেকেন্ড টায়ারে কি আছে? সেকেন্ড টায়ারে হচ্ছে বন্ধুর বন্ধু, আচ্ছা, অনলাইনে পরিচিত, অথবা একই বিল্ডিং এ থাকি, মাঝে মাঝে দেখা হয়, অথবা একই আড্ডায় মাঝে মাঝে, যাদের সাথে ইন্টিমেসিটা আর একটু কম বাট পরিচিত, ফর্মাল ফর্মালি রিলেশন, ফর্মাল ইনফর্মালি গেলে আপনার কথা সিরিয়াসলি নেবে না, উল্টো সে আপনাকে আপনার স্বপ্নের পিছনে খোঁচাখুঁচি করে আপনাকে নেগেটিভ করবে, আপনার সাবকনশিয়াস মাইন্ডকে নেগেটিভ বানায় ফেলবে। সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে আপনার রেসপন্স পাবেন অনেক পজিটিভ, ফার্স্ট ইয়ারে রেসপন্স খুব শুনবে, বুঝবে, সবকিছু করবে, তারপরে কি এমন একটা মন্তব্য করে আপনার, তো এটাকে অ্যাভয়েড করা বেটার।